এখানে নটার পর থেকে আমি 9:20 এখানে এসেছি, তখন থেকেই সিগন্যাল পুরো বন্ধ। এটা উল্লাস মোড়, NH থেকে সমস্ত গাড়ি, বাস, প্রাইভেট কার, বাইক, অ্যাম্বুলেন্স সমস্ত কিছু NH থেকে বর্ধমান শহরের দিকে ঢোকে এবং বর্ধমান শহর থেকে অনাময় হসপিটাল এবং বিভিন্ন জায়গায়। একটু আগেই দেখলাম একটা অ্যাম্বুলেন্স লরির তলায় প্রায় চলে গেছিল। আজকে এই জিনিসটা কেন হবে? মানুষের জীবন নিয়ে ছেলে খেলা, বর্ধমানের প্রশাসন বন্ধ করুক, তাহলে যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে যাবে। দুদিন আগেও আমরা দেখেছি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর আগেও হয়েছে। দিনের পর দিন সিগন্যাল কেন বন্ধ থাকবে? কেন ছেলে খেলা হচ্ছে মানুষের জীবন নিয়ে, বর্ধমানবাসীর জীবন নিয়ে? তাই ইমিডিয়েট আগামীকাল থেকেই এখানে যেন সিভিক পুলিশ বা ট্রাফিক পুলিশ থাকে রাত মিনিমাম 10:30-11 অবধি, আর সিগন্যাল ব্যবস্থা যেন ইমিডিয়েট ঠিক করা হয়। আর আলো এখানে নেই, পুরো জায়গাটা অন্ধকার। কেন অন্ধকার থাকবে? আলো এখানে লাগাতে হবে, সিগন্যাল ব্যবস্থা করতে হবে এবং ট্রাফিক ডিপার্টমেন্টের লোক এখানে থাকতে হবে।